হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আজকে আমার নিজের সাথে ঘটে যাওয়া বাঁশঝাড়ের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা ঘটনায় চলে যাই। আমি তখন ক্লাস সিক্সে পড়ি, বার্ষিক পরীক্ষা শেষ, সেভেনে উঠব, রেজাল্টের আগে আগে লম্বা একটা ছুটি পড়ে। আব্বু আম্মু চিন্তা করলো যে এই লম্বা ছুটিতে সবাই গ্রামের বাড়িতে ঘুরতে যাব। যেমন কথা তেমন কাজ, বাবা অফিস থেকে ছুটি নিলেন প্রায় 10-12 দিনের। তো দিনক্ষণ ঠিক করে আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 8-9 ঘন্টার জার্নি শেষ করে আমরা গ্রামে পৌঁছেও গেলাম। প্রথম দাদু বাড়িতে ঘোরাঘুরি হলো, এরপর নানু বাড়িতে আসলাম, নানু বাড়িতেও 2-3 দিন ঘোরাঘুরি হলো। এরপর সবাই ঠিক করলো যে আমার আম্মুর নানু বাড়িতে বেড়াতে যাব। যে ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের পাঙ্খাচর নামক একটা গ্রামে। আমার নানু বাড়ির থেকে আমার আম্মুর নানু বাড়ির দূরত্ব প্রায় 1-2 ঘন্টা হবে। এখন আর 1-2 ঘন্টার দূরত্ব নেই। তখন প্রথমে নানু বাড়ি থেকে বের হয়ে বাজারে যেতে হতো, সেখান থেকে ভ্যান ঠিক করে পাঙ্খাচর গ্রামের আগেই একটা নদী আছে, ওই পর্যন্ত যেতে হতো, এরপর নৌকায় করে নদী পার হয়ে আমার আম্মুর নানু বাসা। তো আমরা দুপুরের খাওয়া দাওয়া নানু বাড়িতে শেষ করে ঘর টর গুছিয়ে নানু আসরের পরপর রওনা দিলাম। তো আসর আজান শেষ করে নামাজ পড়ে রওনা দিতে দিতে প্রায় 4:30-5 মতো বেজে গেল। তো প্রথমে বাজারে এসে একটা ভ্যান দিয়ে আমরা ওই যে পাঙ্খাচর গ্রামের আগেই যে নদী, ওই নদী পর্যন্ত পৌঁছে গেলাম। তখন পুরোপুরি সন্ধ্যা হয়নি, বাট দিনের আলো নিভু নিভু হয়ে আসছে, সন্ধ্যা হবে হবে এমন একটা সময়। তো নদীর পাড়ে ওরকম নৌকা দেখা যাচ্ছে না, একটা নৌকাও নেই। পাড়ে আমরা যাওয়ার আগে থেকেই কয়েকজন লোক অপেক্ষা করছিল। তো আমার বাবা নানা তাদেরকে জিজ্ঞাসা করলো যে নৌকা কখন আসবে। তো ওর মধ্যে এক ভদ্রলোক উত্তর দিলেন যে নৌকা তো একটু আগে লোক নিয়ে ওপারে গিয়েছে, ওপারে লোক নামাবে, লোক উঠাবে, এপারে আসবে তারপর, যতক্ষণ সময় লাগে। তো আমরা বেশ 20-25 মিনিট মতো ওখানে ওয়েট করলাম। তো এক সময় দেখা গেল যে নৌকা আসছে পাড়ের দিকে। তো নৌকা যখন পাড়ে ভিড়ল, ততক্ষণে মাগরিবের আজান হয়ে গেছে। নৌকায় 6-7 জনের মতো লোক ছিল, তারা নেমে গেল, এরপর আমরা সবাই নৌকায় উঠলাম। আমরা নৌকায় টোটাল 11 জন লোক ছিলাম। আমাদের বাড়ি থেকে নানা নানু, আব্বু আম্মু, ছোট আন্টি, আমি, এই হচ্ছে আমাদের পরিবারের কয়জন। আর এছাড়া ওখানে আগে থেকে 5 জন লোক ছিল। তো নৌকা সুন্দরভাবে সবাই বসার পরে মাঝি নৌকা চালানো আরম্ভ করলো। নৌকা দিয়ে এই নদীটা পার হতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগে। তো নৌকা কিছু দূর আগানোর পরেই হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকানো আরম্ভ করলো, হালকা ঝড়ো বাতাসও বচ্ছে। তো মাঝি খুব তাড়াহুড়া করে নৌকা বাঁধছিলেন। তো মাঝিরা তো তাড়াহুড়া দেখে আমার নানা একটু রাগ করেই বললেন যে আস্তে আস্তে যেতে, কারণ নৌকায় মানুষ আছে, নৌকা খুব বেশি বড়ও না, ছোট বাচ্চা আছে 2 জন। তো আমার নানার কথা শুনে মাঝি তখন একটু বিরক্ত হয়ে বললেন যে নৌকা এখানে তাড়াতাড়ি চালাতে হবে, মাগরিবের আজান পড়ে গেছে, এখান দিয়ে এখন আস্তে আস্তে যাওয়া যাবে না। সুন্দর মতো আমরা ওপারে নামলাম, পথিমধ্যে আর কোনো সমস্যা হয়নি।
আমরা নামার পরে মাঝিকে ভাড়া মেটানোর পরে মাঝি আমাদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা কেউ কি ওপারে যাবেন, গেলে 10 মিনিটের মধ্যেই আসেন, আমি 10 মিনিট এখানে দাঁড়াবো, এর বেশি সময় দাঁড়ানো যাবে না। তো এই বেশি সময় দাঁড়ানো যাবে না এর কারণ হচ্ছে নদীর পার থেকে 2-3 মিনিটের দূরত্বেই অনেক বড় এক বাঁশঝাড়, এবং গ্রামে ঢুকতে হলে এই বাঁশঝাড়ের ভেতর দিয়েই ঢুকতে হয়। নদী আর বাঁশঝাড়ের যে মধ্যবর্তী জায়গা, এখানে কিন্তু কোনো ঘর বাড়ি নেই। বাঁশঝাড়ের মাঝখান দিয়ে একটা ছোট সরু পথ, সেই পথ দিয়ে বাঁশঝাড়টা পার করে তারপরে গ্রামে ঢুকতে হয়। আর এই বাঁশঝাড় পায়ে হেঁটে পার হতেও প্রায় 12-15 মিনিটের মতো সময় লেগে যায়। তো সবাই বলল যে না, কেউ আর ওপারে যাবে না, মাঝি তার মতো সময় বুঝে চলে যেতে পারে। তো এরপর আমরা বাঁশঝাড়ের দিকে আগানো আরম্ভ করলাম। আমাদের ফ্যামিলি মেম্বার বাদে নৌকায় আর যে কজন ছিলেন তারা খুব দ্রুত আগে আগে হেঁটে চলে গেল। আর এদিকে বাঁশঝাড়ের ভেতর দিয়ে পথটা যেহেতু সরু, পাশাপাশি কিন্তু দুজন হেঁটে যাওয়া সম্ভব না। সো একজনের পিছনে একজন, তার পিছনে একজন, এভাবে লাইন ধরেই ওখান দিয়ে হেঁটে পার হতে হয়। তো প্রথমে আম্মু, এরপরে ছোট আন্টি, নানু, বাবা, এরপরে নানা, আর আমি নানার একটা হাত ধরে রেখেছি, বাম হাত দিয়ে নানা আমার হাত ধরে রেখেছে। তো লিসেনার্স, একটা মানুষ যখন একটা বাচ্চার হাত ধরে রাখে, স্বভাবতই কিন্তু মানুষটা এক কদম আগে, আর যার হাত ধরে রেখেছে সে এক কদম পেছনে থাকে। তো এরকম হাঁটতে হাঁটতে বাঁশঝাড়ের প্রায় মাঝামাঝি আমরা চলে এসেছি, 6-7 মিনিট অতিক্রম করে গেছে। তো সবার প্রথমে তো আমার আম্মু, হঠাৎ করে আম্মু একটু ভয় পেয়ে গেল, একটু চিৎকার দিয়ে উঠল। তো আম্মুর চিৎকার শুনে সবাই বাঁশঝাড়ের মাঝখানেই দাঁড়ায় পড়ছে। বাবা আম্মুকে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, কী হয়েছে। তো আম্মু তখন বাবার দিকে ঘুরে আস্তে আস্তে বলল যে ওনার মনে হলো 3-4 হাত সামনে কিছু একটা সাই করে ওই যে চিকন পথ ডান দিক থেকে বাম দিকে চলে গেছে। তো নানা তো কম বেশি জানতেন এখানকার ব্যাপারে, নানা আম্মুকে অভয় দিয়ে বললেন যে কোনো সমস্যা নাই, দোয়া দরুদ পড়তে পড়তে জায়গাটা পার হও। সবাই দোয়া দরুদ পড়ছে, আমরা হাঁটছি। তো আমিও তো আম্মুর এই চিৎকার শুনে ভয় পেয়ে গেছি। নানা ওই সময় আমাকে কোলে নিল, আমি আর হাঁটতে চাচ্ছিলাম না, তাই আমাকে কোলে নিল। তো সবার মুখ সামনের দিকে, যেহেতু আমি নানার কোলে, আমার মুখ কিন্তু পেছনের দিকে। বাঁশঝাড়ের মাঝামাঝি থেকে একটু সামনে যাওয়ার পরেই, লাইক প্রায় 10 মিনিটের মতো পার হয়ে গেছে, আর 5 মিনিটের মতো হাঁটলেই বাঁশঝাড় শেষ করে আমরা গ্রামের পথে উঠব। এমন সময় আমার চোখে পড়ল যে যেহেতু আমি নানার কোলে, আমার হাতের ডান দিক থেকে বাম দিকে দেহ ছাড়া শুধু একটা মাথা ভেসে ভেসে যাচ্ছে। একবার আমার চোখের সামনে দিয়ে এরকম সাই করে চলে গেল। আমি তখন ছোট হলো, এত ছোট না যে কিছু বুঝি না। প্রথমে আমি মনে করলাম যেটা হয়তো বা আমার চোখের ভুল। ঠিক তার 30 সেকেন্ডের মতো সময় হবে পরে ওই কাটা মাথাটা আবার হাতের বাঁ দিক থেকে আরও স্লোভাবে ডান দিকে ভেসে ভেসে যাচ্ছে। এখন এই কাটা মাথাটার বর্ণনা দিই। একটা মানুষের বডি থেকে যদি মাথাটা টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়, তাহলে গলা দিয়ে রগ বের হয়ে থাকে, মাংস ঝুলে ঝুলে থাকে, সেই রকম একটা কাটা মাথা। মাথার দুই পাশে ছোট শিঙের মতো, চোখ দুইটা অনেক বড় বড়, চোখের ভেতরে যে ছোট ছোট রগ সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং আমার থেকে ওই মাথার দূরত্ব 6-7 হাত পেছনে।
মাথাটা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে আর বড় বড় দাঁত বের করে হাসছে। তো এই ভেসে যেতে যেতে এবার প্রায় এক মিনিট সময় লাগে, আর মাথাটা যখন দ্বিতীয়বার বাম দিক থেকে ডান দিকে ভেসে চলে গেল তখন আমি একটা চিৎকার দিয়ে নানার কোলেই সেন্সলেস হয়ে যাই। তো বাবা নানা দুজনেই আমাকে ধরাধরি করে বাঁশঝাড় পার হয়ে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে পানি ছিটা দেয়, কিন্তু আমার রাতে আর জ্ঞান ফিরে না। তো আমার আম্মুর নানু বাড়ি থেকে একটু দূরে ছিল মসজিদ, মসজিদ থেকে সবাই তাড়াতাড়ি করে গিয়ে আমার আম্মুর নানু আম্মুর মামা সবাই মাওলানা সাহেবকে ডেকে নিয়ে আসেন। মাওলানা সাহেব এসে একটু পানি পড়া দেন এবং একটা ছোট তাবিজ দিয়ে যান। তাবিজটা আমার হাতের কবজিতে বেঁধে দেওয়া হয় এবং মাওলানা সাহেব বলে যান যে যখন আমার জ্ঞান ফিরবে তখন যেন এই পানি পড়াটা আমাকে খাইয়ে দেওয়া হয়। তো পরে আম্মুর কাছে শুনেছি যে আমার জ্ঞান ফিরে পরের দিন ভোরে ফজরের আজানের সময়, সারা রাত কেউ ঘুমায়নি এই কান্নাকাটি, তো জ্ঞান ফেরার পরে আমাকে পানি খাইয়ে দেওয়া হয় এবং ওই সময় মাওলানা সাহেবকে সবাই আবার ডেকে নিয়ে আসে। তো মাওলানা সাহেব আমাকে জিজ্ঞাসা করেন আমি কি দেখে ভয় পেয়েছি। তো আমি যা দেখেছি তা বললাম। বলার পরে মাওলানা সাহেব আমাকে আর কিছু বলেননি, বলেছিলেন ওই তাবিজটা 3 মাস হাতে সুন্দরভাবে এভাবে রাখতে আর পানি পড়াটা 3 দিন কন্টিনিউ খেতে এবং ওই পানি পড়ার সাথে পানি মিক্স করে গোসল করতে। পরবর্তীতে আমি আম্মু বাবার কাছে শুনেছি যে এই কাটা মাথার রহস্যটা কি। যে সময়ের ঘটনা বললাম তার থেকেও আরও প্রায় 10-12 বছর আগে এক ডাকাত দল ওই গ্রামের এক লোককে ওখানে গলা কেটে ফেলে দিয়ে যায় রাতে, এবং প্রায় 2-3 দিন পরে ওই লোকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। যখন তার বাড়ির লোকেরা তাকে কোনোভাবে খুঁজে পাচ্ছিল না, খুঁজতে খুঁজতে তাকে ওই অবস্থায় পাওয়া যায়, তার লাশ পুরো পচে গিয়েছিল। তো এরপর থেকেই নাকি এই গলা কাটা লাশকে প্রায় সন্ধ্যার পর বা রাত্রে আসা যাওয়া করার সময় মানুষ দেখতে পায়। কেউ শুধু বডি দেখতে পায়, আবার কেউ শুধু মাথা দেখে, আবার দেখে মাথা বডি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মাথা গলা থেকে অনেকটা উপরে ভেসে ভেসে যাচ্ছে। এবং এর ফাইনালি কোনো সুরাহা করা সম্ভব হয়নি। এবং এই কাটা মাথা কাটা বডি শুধু যে আমি দেখেছি তাও না, আম্মুও দেখেছে, নানাও এর আগে অনেকবার দেখেছে। এটা সবাই একটা নর্মাল ব্যাপার হিসেবেই পরবর্তীতে অ্যাকসেপ্ট করে, যেহেতু এর আর কোনো সমাধান নেই। এবং সবাই চেষ্টা করে সন্ধ্যার পরে মাগরিবের পরে ওই রাস্তা দিয়ে পারতপক্ষে আসা যাওয়া যাতে না করা লাগে। তো লিসেনার্স, এই ছিল আমার আজকের ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।